কবি বলেছেন, মেলাবেন তিনি মেলাবেন, আমি মোনা কবলে কেলাবেন তিনি কেলাবেন। হে গাইস, হোয়াটসঅ্যাপ আবার পরের অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে। কি করেছে ভাই এটা, অনেস্টলি বলছি কি করেছে, কি নাই এখানে। শুভশ্রী গাঙ্গুলি প্রেজেন্ট রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ কমার্শিয়ালে যেভাবে এটা বিগ ভাবে প্রেজেন্ট করছে আমাদের মাঝে, আবার পলয়, পলয় মুভিটা আমাদেরকে ইমোশন, এবং সেই মুভিটার অনেক বছর পরে যখন আবার পলয় অ্যানাউন্স হয়েছে আপনার ওয়েব সিরিজ আকারে, ওয়েব সিরিজের মধ্যে একটা ভালো দিক হচ্ছে গল্পটাকে অনেক বড় করে অনেক সময় ধরে দেখানো যায় এবং ক্যারেক্টারগুলোকে দারুণভাবে প্রেজেন্ট করা যায়। এখানেও সেটা ব্যতিক্রম ঘটনি। এখানে অনিমেষ দত্ত গোয়েন্দা লালবাজার সে ব্যাক করছে এবং তাকে সুন্দরবনে পাঠানো হচ্ছে। সুন্দরবনে যে নারী পাচার কেন্দ্রটা রয়েছে, রিসেন্টলি একটা নিকুশ নামে বাংলাদেশে ওয়েব ফিল্ম রিলিজ করেছে, সেই বিষয়টা নিয়ে ছোট ওয়েব ফিল্মের মধ্যে অনেক কিছু দেখেছে। বাট এখানে আপনার অনেকগুলা দিক উঠে আসবে ওপার বাংলার, কিভাবে টিকটক গ্যাং বা কিশোর গ্যাং মেয়েদেরকে পঠিয়ে পাচার করে দিচ্ছে বিশ্বের অনেকগুলো দেশে, এবং কিভাবে তারা এই পরিচালনাগুলো করছে, এবং যখন পরম বন্দ্যোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দুজনের সাথে যখন মিল হচ্ছে, মানে দেখা হচ্ছে মার গালে, মানে কথা বলে স্টাইলগুলো না শুনতে বেশ ভালো লাগে, অনিমেষ দত্তের মুখে গালের স্টাইলগুলা বা পরম পাওয়ার কমেডি সিনগুলা, অ্যান্ড সাপোর্টিং এ ঋত্বিক চক্রবর্তীর এখানে ইম্পর্টেন্ট একটা রোল থাকবে সেটা আমরা বুঝতে পারবি। যখন শাশ্বত বাবুকে বলছে এখানে অনেক ভয়, মানে দেখতে বেশ ভালো লাগে, ক্যারেক্টারগুলোকে বেশ ভালো সময় দিয়েছে, ভালো ডিজাইন করেছে। কৌশলী ক্যারেক্টার, কৌশলী মুখার্জির ক্যারেক্টারটা হয়তো একটা তার ব্যাক স্টোরি রয়েছে, সেটা বলছে আমার বোনের সাথে কী হয়েছে সেটা না জানলেও চলবে। তো অনেকগুলো ব্যাক স্টোরি নিয়ে এটা দেখানো হচ্ছে। আমরা এখানে অনিমেষ দত্তর ওয়াইফকে দেখতে পাইনি, এখানে দেখতে পাচ্ছি। এবং আপনার এখানে মন্ডল সাহেব যখন বলছে, মন্ডলকে যখন বলছে আপনার শাশ্বত বাবু চিংড়িয়ার ইলিশ নিয়ে যাওয়ার জন্য, সেম টাইম সে বলছে ইলিশ আর চিংড়ি থেকে কাকে ইনকাউন্টার করবে, বলছে আমি ইনকাউন্টার থেকে বাঁচার জন্য বাসায় নিয়ে যাবো। তো সিকুয়েন্সগুলো শুনতে বেশ ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড স্কুল বলো বা কালার গ্রেডিং, এভরিথিং। সিনেমা ফটোগ্রাফি বিশেষ চোখ দাঁড়ানো। জ্বর আসছে 11 আগস্ট, রেডি তো আপনি? 11 আগস্ট অনেকগুলো কাজ আসছে, দেবের ব্যোমকেশ বলুন বা অনির্বাণের ব্যোমকেশ, সেম অফ দ্য টাইম আরেকটি বড় প্রজেক্ট অ্যাড হলো 11 আগস্টের উইকেন্ডের মধ্যে আবার বলে। আবার বলে ট্রেলারটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। জ্বর অলরেডি এসে গেছে, আপনি ট্রেলারটি দেখে আপনার অভিনয় জানান কমেন্ট সেকশনে। গুড বাই।